আলমারি ছোট, জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না, পুরো পরিবারের জামা কাপড় রেখে দিন শুধুমাত্র চুরির সাহায্যে। আপনি চুরির সাহায্যে আলমারির জায়গা বড় করে নিতে পারবেন। বন্ধুরা, আমাদের বাসায় অনেক চুরি থাকে, দেখা যায় আমরা কিছুদিন ব্যবহার করার পরে সেই চুরিগুলো ফেলে দিই, তো সেই রকম চুরিগুলো আর ভুলেও ফেলে দিবেন না। এটি দিয়ে কিন্তু আপনার সংসারে দারুণ কিছু কাজ করে নিতে পারবেন। তার জন্য লাগবে মেটালের চুরি। আমরা দেখা যায় ছিটি গোল্ড অথবা যে কোনো মেটালের চুরিগুলো কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে কালার নষ্ট হয়ে গেলে ফেলে দিই, আর এই ধরনের চুরিগুলো আপনার সংসারে কত কাজে লাগে দেখে নিন। আমি নিয়েছি এখানে একটি কাপড়, যে কোনো কাপড় নিলেই হবে, কোনো সমস্যা নেই, তবে সুতি অথবা গেঞ্জি কাপড় নিতে হবে। তো দেখুন, এই চাকোনা কাপড়টা আমি চারটি মাথা সেলাই করে নিয়েছি, সমান করে নিয়েছি। এবারে যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটাই আমি ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিব, এই পাশে এইভাবে একটি ভাঁজ দিব এবং অপর পাশেও ঠিক একইভাবে আমি ভাঁজ দিয়ে নিব। তো এইভাবে আমি দুই পাশে ভাঁজ দিয়ে নিলাম। তারপরে নিয়েছি একটি চুড়ি, আর অবশ্যই সেটা কিন্তু মেটালের চুড়ি হতে হবে, কারণ মেটালের চুড়িগুলো একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে, এই চুড়িগুলো দিয়ে কিন্তু এই কাজগুলো ভালো হবে। এবারে আমি চুড়ির ভিতরে এটা দিয়ে এখানে একটি সেফটি পিন দিয়ে আটকে দিলাম। বন্ধুরা, এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। আমাদের বাড়িতে দেখা যায় অনেক কিছু বাজারে যাওয়া হয় না, কেনাও হয় না, কিন্তু সেই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। তো আপনি সেই সমস্যার সমাধান আপনি ঘরেই করে নিতে পারবেন। কিচেনে দেখা যায় আমরা কাজ করতে গেলে আমাদের কিন্তু এই পানির হাতটা বারবার মোছামুছি করা লাগে, তো আপনি কিন্তু এভাবে খুব সহজে কিচেন টাওয়াল তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর কাজ দেবে, সেই সাথে আপনি এটা কিন্তু খুলে যে কোনো সময় পরিষ্কারও করতে পারবেন। তো দেখুন, কিচেনে আমি এইভাবে ঝুলে দিচ্ছি, আর কিচেনে যে সকল কাজগুলো আমরা করি সব সময় দেখা যায় আমাদের হাতটা ভেজায় থাকে, কিন্তু কিছু কিছু সময় হাত না মুছে আমরা কিছু কিছু কাজ করতে পারি না। তো আপনি এইভাবে কিন্তু কিচেন টাওয়াল সহজে করে নিতে পারবেন। এভাবে আপনারা হ্যাং করে এক কর্নারে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর কাজ হবে। তো দেখুন, এইভাবে আমি এখানে রেখে দিলাম, আর এটা আপনারা পরিষ্কারও করতে পারবেন খুব সহজেই, শুধুমাত্র এখান থেকে সেফটিপিনটা খুলে নেবেন আর এই কাপড়টা ধুয়ে দিবেন, বাস আর কোনো চিন্তায় করা লাগবে না। খুব সহজে আপনি এইভাবে কিচেন টাওয়াল তৈরি করে নিতে পারবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের দেখা যায় সবসময় সেফটিপিনের ব্যবহার কিন্তু চলেই, শাড়ি পরা হোক বা যে কোনো কাজেই হোক আমরা সেফটিপিন কিন্তু ব্যবহার করি, কিন্তু সেফটিপিন এমন একটা জিনিস যেখানেই রাখি সেখান থেকে যেন হারিয়ে যায়। তাছাড়া ছোট বড় সেফটিপিন আমাদের খুঁজে পেতে কিন্তু অনেক সমস্যা হয়। তো এই ধরনের ছোট বড় অনেকগুলো সেফটিপিন যখন এক জায়গায় রাখি তখন যেমন খুঁজে পেতেও সমস্যা হয়, আর সেটা হারিয়ে গেলে কিন্তু আমরা আর খুঁজেও পাই না, বা কোনটা ছোট কোনটা বড় সেটা খুঁজে পাইও না, আবার ব্যাগের ভিতরে যখন নিয়ে যাই কোথাও ঘুরতে গেলে ব্যাগের ভিতরেও তেমন খুঁজে পাওয়া যায় না। তো আমরা যদি এইভাবে একটি চুড়ির সাহায্যে সব সেফটিপিনগুলো রেখে দিই, তাহলে দেখা যাবে ছোট বড় সেফটিপিন আমরা খুব সহজেই খুঁজে বের করে নিতে পারবো, আর এটা আমরা যে কোনো জায়গায় যাওয়ার সময় ব্যাগের ভিতরে নিয়েও যেতে পারবো, সেক্ষেত্রে সেফটিপিনগুলো হারানোর সম্ভাবনা থাকবে না। আর বাসায় যদি থাকি এটা এক জায়গায় যদি এটা ঝুলিয়ে রেখে দিই, তাহলে কিন্তু আমরা বড় সেফটিপিন কোনটা ছোট সেফটিপিন কোনটা খুব সহজে খুঁজেও নিতে পারবো, আর সেফটিপিনগুলো হারানোরও ভয় থাকবে না। দেখুন, এইভাবে যদি আপনারা একটি চুরির সাহায্যে রেখে দেন, এটা জিনিসটা দেখতেও খারাপ লাগবে না, আপনি খুব সহজে খুঁজেও পাবেন। তো এভাবে আপনারা ব্যাগের ভিতরে এক কর্নারে ফেলে রাখবেন, কোথাও যাওয়ার সময় আপনি খুব সহজেই একটা মাত্র চুড়ি যদি হাত দিয়ে তোলেন তাহলে সবগুলো খুঁজে নিতে পারবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় যে সকল পর্দাগুলো আমরা ব্যবহার করি, দেখা যায় ডাইনিং অথবা ড্রয়িংয়ের মাঝখানে যে পর্দাগুলো থাকে সেগুলো কিন্তু এভাবে যদি মেলানো থাকে তাহলে কিন্তু আলো বাতাস আসতেও সমস্যা হয় আর দেখতেও খারাপ লাগে। তো আমরা সবসময় চাই সেটা ডাইনিংয়ের এই পর্দাটা হোক বা কোনো জানালার পর্দা হোক এভাবে গুছিয়ে রাখতে। তো গুছিয়ে রাখলে খুব সহজে কিন্তু আলো বাতাসও প্রবেশ করে, আর সবসময় পর্দাগুলো মেলা থাকলে ভালোও লাগে না। তো আমরা যদি চুরির সাহায্যে এই পর্দাগুলো এইভাবে গুছিয়ে রাখি তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে, আর এটা খুব সুন্দর একটা ডেকোরেশনও হয়ে যাবে। তো আমি এখানে মেটালের চুড়ি ব্যবহার করিনি, এখানে আমি স্টোনের চুড়ি ব্যবহার করেছি, আর স্টোনের চুড়ি দিয়েই কিন্তু এই জিনিসগুলো বেশি ভালো লাগে। অনেক স্টোনের চুড়ি আছে দেখা যায় আমরা ফেলেই দিই আর ব্যবহার করতে ভালো লাগে না, কিছুদিন পরে এটা কিন্তু বাতিল করে দিই, সেই ধরনের স্টোনের চুড়ি কিন্তু আপনি খুব সহজেই এভাবে পর্দায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারা আপনার বাসার যে কোনো পর্দায় কিন্তু দিতে পারবেন। তো দেখুন, আমি ডাইনিং এবং ড্রয়িং রুমের মাঝখানের এই পর্দায় দিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমাদের বাসায় দেখা যায় যে এই বেডে বেডশিটগুলো আমরা পাতি, বেডশিটগুলো যদি একটু বড় হয় তাহলে কর্নারটা এরকম ঝুলে যায়, আর কর্নারটা এরকম ঝুলে গেলেই বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে পায়ে বেঁধে কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে, বা বাসায় যদি কোনো বয়স্ক মুরব্বীরা থাকেন তাদের কিন্তু পায়ে বেঁধে যেতে পারে, এটা কিন্তু একটা বড়সড় রিস্ক। তো আমরা দেখা যায় এরকম যখন বিছানার চাদরগুলো
পেতে থাকি, তখন এই কর্নারটা গুছিয়ে রাখার জন্য আমরা চুড়ির ব্যবহার করতে পারি। তো এইভাবে এই কর্নারটায় আমি এখন একটা চুড়ি লাগিয়ে দেব। এখানে আমি একটি মোটা টাইপের চুড়ি নিয়েছি, আপনারা চাইলে চিকন চুড়িও নিতে পারেন। আর এই চুড়িটা কিন্তু সিটি গোল্ডের, আর মোটা টাইপের চুড়ি নিলে এটা বেশি ভালো হবে। তো এবারে আমি এই চুড়িটা বেডশিটে নিচ দিয়ে দিয়ে এখানে আমি একটি হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। এই হেয়ার ব্যান্ড দিয়ে এটা যদি আটকে দিই তাহলে এই পর্দার কর্নারটা কত সুন্দরভাবে গুছিয়ে যায় দেখুন। মনে হবে যে অনেক একটি লাক্সারি বেডশিট, এতটাই ভালো লাগবে, এতটাই গর্জিয়াস লাগবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই কর্নারটা যে ঝুলেছিল সেই ঝোলা অংশটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল, দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা ভাবছেন এটা দেখতে খুব বাজে লাগবে, বাজে লাগবে না, চার কোনায় আপনি করেই দেখবেন খুবই সুন্দর লাগবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের বাসায় দেখা যায় আমাদের ব্লাউজগুলো অনেক সময় ছোটো বাচ্চারা ব্যবহার করে, দেখা যায় কোনো স্কুলের অনুষ্ঠান বা কোনো কাজে যদি বাসায় ছোটো বাচ্চারা শাড়ি পরে, তো এই ব্লাউজগুলোগুলো পরতে গেলে ওদের কিন্তু বড় হয়, তখন আর এটা মেকআপ করতে পারে না, দেখতে খারাপ লাগে। তখন কি করবেন, ব্লাউজের ঠিক এই পেছন সাইডে এভাবে চুড়ি দিয়ে যদি রাবার দিয়ে আটকে দেন, দেখবেন ব্লাউজের এই শেপটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, সেক্ষেত্রে ওদের গায়েও কিন্তু খুব সহজে পরে নিতে পারবে। এই জায়গাটা খুব সুন্দরভাবে গুছিয়েও যাবে আর দেখতে এটা ফুলের মতোও তৈরি হয়ে যাবে, শেপটাও সুন্দর হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু হাতাটাও ছোট করে দিতে পারেন। যদিও এই ব্লাউজটার হাতাটা ছোট, তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বড় হাতার ব্লাউজ হলেও আপনারা এভাবে করে দিবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। আর বাচ্চা কাচ্চাদের এরকম একটু গর্জিয়াস জিনিস পরলে কিন্তু ভালো লাগে, তাই আপনারা এভাবে যদি কখনও দেখেন ছোট বাচ্চাদের ব্লাউজের প্রয়োজন হয়েছে, ব্লাউজ মিলছে না, তাহলে আপনারা এভাবে কিন্তু ব্লাউজটা সেট করে দিতে পারেন। শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রেই নয়, বড়দের ক্ষেত্রেও কিন্তু এভাবে ব্লাউজগুলো সেট করে পরলে দেখতে কি অসম্ভব সুন্দর লাগবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখা যায় আলমারিতে আমরা এরকম চাপাচাপি করে জামাকাপড় রাখি, আর দামি দামি শাড়িগুলো যদি এভাবে চাপাচাপি করে রাখি তাহলে কিন্তু ভাজে ভাজে নষ্ট হয়ে যায়। আর দেখা যায় অনেক সময় পুরো পরিবারের জামাকাপড় একটা আলমারিতে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাঙ্গারে অনেক জামাকাপড় রাখতে হয়, আর এইভাবে রাখলে কিন্তু একটা আলমারিতে অনেকের জামাকাপড় ধরে না। আর হ্যাঙ্গারে জামাকাপড় রাখলেও কিন্তু অনেকগুলো কাপড় একসাথে আমরা রাখতে পারি না, সেক্ষেত্রে জায়গার পরিমাণও বেশি লাগে। তো আপনি কীভাবে কাপড় রাখলে অল্প জায়গার ভেতরে অনেক কাপড় রাখতে পারবেন, দেখুন আমি প্রথমে একটা হ্যাঙ্গারে জামা এভাবে ঝুলিয়ে দিয়েছি, তারপরে হ্যাঙ্গারের ঠিক এই জায়গায় আরেকটি চুড়ি লাগিয়ে দিলাম, তারপরে এই চুড়ির সাথে আমি আরও একটা হ্যাঙ্গার ঝুলিয়ে দিলাম, তারপরে এই হ্যাঙ্গারে যে মাথাটা আছে সেখানে আমি আরও একটি চুড়ি লাগিয়ে দিলাম। তো এক্ষেত্রে কিন্তু মেটালের চুড়ি ব্যবহার করতে হবে, কেননা মেটালের চুড়িগুলো মজবুত হয়, এখানে প্লাস্টিকের চুড়ি বা কোনো কাঁচের চুড়ি দিলে কিন্তু ভেঙে যাবে। তো দেখুন আমি আরও একটি এইভাবে হ্যাঙ্গার ঝুলিয়ে দিলাম এবং আরও একটি চুড়ি এই হ্যাঙ্গারের গলার ভিতরে পরিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনি চারটি পাঁচটি হ্যাঙ্গার ঝুলিয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে একটা হ্যাঙ্গারের জায়গায় কিন্তু আপনি চারটি পাঁচটি ছয়টি হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কাপড়গুলো একটু ছোট করে ভাঁজ করবেন, তাহলে দেখবেন আলমারিতে অল্প জায়গায় অনেক কাপড় রাখতে পারবেন। এভাবে আপনারা কিন্তু চুড়ির সাহায্যে আলমারিতে পুরো পরিবারের কাপড় অল্প জায়গার ভিতর খুব সহজেই রেখে দিতে পারবেন, দেখুন দেখতেও কিন্তু খারাপ লাগবে না। আর আলমারির ভিতরে এভাবে রাখলে কেউ দেখবেও না, কিন্তু অনেকগুলো কাপড়ও ধরে যাবে। তো দেখুন আমি অল্প জায়গার ভিতরে একটা হ্যাঙ্গারের জায়গায় কতগুলো কাপড় রেখে দিয়েছি। এভাবে আপনারা কিন্তু জায়গা সেভ করতে পারবেন। তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন আমার চ্যানেল।